নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান ভোরের আকাশে। একদম শুরুতেই বলি, আমাদের এই পথ চলা থাকে গানে গানে, এবং গান মানে সব রকমের গান। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর কাজী নজরুল ইসলামের গানটি আমরা একেবারে সতর্কভাবে বাদ দিয়ে চলি, তার কারণে এই দুটো অনুষ্ঠানের জন্য আমাদের নির্দিষ্ট, দুটো গানের জন্য, ধারার জন্য আমাদের নির্দিষ্ট অনুষ্ঠান আছে। মূলত আমরা এই অনুষ্ঠানে একটু ভজন গীত এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীতের অন্য ধারা অর্থাৎ স্বর্ণযুগের গান এই হাতে নিয়ে চলি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অনন্যা। অনন্যা, অনেক অনেক স্বাগত তোমাকে। খুব মিষ্টি লাগছে অনন্যা, কিন্তু শাড়িটারি পরে যথেষ্ট বড় টড়ো সাজলেও ও খুব বড় নয়। এই মুহূর্তে সম্ভবত মনে হয় কলেজ জাস্ট পাস আউট নাকি কলেজ এম এ করছো, মাস্টার্স করছো। সো বুঝতেই পারছেন ওর গানের চর্চাটা কিন্তু শেখার জায়গাতে রয়েছে, কিন্তু গানটা খুব ভালো গায়, এটুকু আমরা বলতেই পারি। পড়াশুনোর পাশাপাশি গানটা নিয়ে ও একসাথেই চলছে। তো ওর গান শুনবো, আর গানের সঙ্গে যাদের বাজনা শুনবো তারা হচ্ছেন রাজা গিটারে, তনাদা রয়েছেন কিবোর্ডে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং পার্কাশনে রয়েছেন বিক্রম। এদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস। মৃগাঙ্ক যথারীতি হাজির, কারণ মৃগাঙ্কর অভাব বোধের অন্তত রাজা ভীষণভাবে করেছে, এটুকু বলতে পারি। তো যাই হোক, চলে যাই, পরে গানে যাব। তবে শুরুতেই বলি, খায়াম সাহ আপনারা জানেন যে বিখ্যাত বিখ্যাত ছবির গান তার হাতে তৈরি হয়েছে, মিউজিক ডিরেক্টর ছিলেন, কম্পোজার খায়াম সাহেবের চলে যাওয়া। উমরাওজান তার মধ্যে একটি অন্যতম ছবি। আমি আরও অনেক ছবি রয়েছে, কভি কভি, উমরাওজান, এরকম বিখ্যাত বিখ্যাত বেশ কিছু ছবি রয়েছে। তো আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটা শুরু করছি, কারণ কেউই না চিরকালীন নয়, প্রত্যেককেই চলে যেতে হবে। এই যে আমি আপনি আমরা আমার আমার করে থাকছি, করি তো আমার আমার শাড়ি, আমার বাড়ি, আমার গাড়ি, এই কিছুই থাকবে না, আমার বলে আর কিছুই থাকবে না, সব কিছুই রয়ে যাবে, আমি মানুষটা আর থাকবো না, তাই কোনো কেউই থাকেন না। কিন্তু এই যে খায়াম সাহেবের কথা বলতে গেলেই তার কর্মের কথা চলে আসছে, এই কর্মটুকুই রয়ে যাবে, এটাই হচ্ছে বাস্তব কথা। চলো গান দিয়ে শুরু করি। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, আর শরী বলে, আর শরী বলে আমার রাধা বামে, যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী।
শিখের পাখা আহার সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখের পাখা আর সারি বলে আর সারি বলে আমার রাধার নাম পিতাতে লেখা সে যে চাই না দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের রাম রগায়ের শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের আমরা ভোরের আকাশে রয়েছি আর আজকে যখন অনন্যা রয়েছে আমি জানি স্বর্ণযুগের বিভিন্ন শিল্পীর গান ওর কাছ থেকে আমরা শুনব তবে খৈয়াম সাহেবের চলে যাওয়াতে ও নিশ্চয়ই তার প্রতিও শ্রদ্ধার্ঘ্য আমরা জানাবো এই গান দিয়ে অবশ্যই আমরা কি তার প্রতি একটু শ্রদ্ধা জানিয়ে নেব অবশ্যই চলো পরের গানে যাই একটু পরের দিকে গাক একটু পরের দিকে গাও হ্যাঁ এখন তুমি তোমার লিস্ট অনুযায়ী চলো আর আপনারা তো রয়েছেন আমাদের সঙ্গে আমি একটু বলি ও যতক্ষণ গান সিলেক্ট করতে করতে আজকের দিনটাকে একটু ভাগ করে নিই আজকের দিনে হয়তো অনেক ঘটনাই ঘটেছে আজকে তেসরা ভাদ আজকে মঙ্গলবার তো যেটা বলার কথা সেটা হচ্ছে যে আজকে তেসরা ভাদ্র আজকের দিনে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী এই নামটার সঙ্গে আমরা বাঙালিরা পরিচিত বিশেষ করে যারা বিজ্ঞান চর্চার সঙ্গে যুক্ত তার পূর্বে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর পূর্বে কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার খুব একটা অবকাশ ছিল না বিজ্ঞান চর্চা করতে গেলে ইংরেজির সাহায্য নিতে হতো এই মানুষই প্রথম তিনি রামেন্দ্রসুন্দর ত্রিবেদী যিনি প্রথম বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে সহজ করে দিয়েছিলেন এক আর দ্বিতীয় কথা আজকে ভারতবর্ষের সপ্তম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন আজকে 20 আগস্ট 1944 আজকে দিনে তার জন্ম হয়েছিল তিনি ছিলেন দেশের সপ্তমতম প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে কনিষ্ঠ মানে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী মাত্র 40 বছর বয়সে 1984 সালে তার মায়ের মৃত্যুতে ইন্দিরা গান্ধীর মৃত্যুতে তাকে কার্যভার গ্রহণ করতে হয় যদিও তার আগে তিনি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না আসল কথা এমন একটা পরিবার নেহরু পরিবার বা গান্ধী পরিবার আমি গান্ধী পরিবারের কথাই বলবো যে পরিবারের কথায় হয়তো অনেকেই সমালোচনা করেন কিন্তু একটা পরিবার জাতির উদ্দেশ্যে স্যাক্রিফাইস করে গেছেন আজীবনকাল মা মারা গেছেন আততায়ীর হাতে রাজীব গান্ধী 40 বছর বয়সে মাত্র 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন এবং তারপরে তাকেও চলে যেতে হয়েছিল সম্ভবত মে মাসের 1991 সালে তো 21 মে 1991 সম্ভবত তার চলে যাওয়া তো স্যাক্রিফাইস নেশনের জন্য এটা বললে অস্বীকার করলে আমরা অন্যায় করব আমার মনে হয় তো আজকে তারও জন্মদিন রাজীব গান্ধীর জন্মদিন আমরা শ্রদ্ধা জানাই আবার গানে যাই আমরা মধুমালতী
অনন্যার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, অনন্যা গানটা ভীষণ মন দিয়ে গায় তো বটে, এটা তো ডেডিকেশন রয়েছে, কিন্তু অনন্যার প্লাস পয়েন্ট হচ্ছে ওর কণ্ঠস্বর। এত মিষ্টি গলা, যার ফলে যার গানই গাক না কেন সেই গানটা ভীষণ সুন্দর হয়ে ওঠে। এখনও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শোনালো, রবীন চট্টোপাধ্যায়ের সুর এবং প্রণব রায়ের কথা এই গান, বিখ্যাত গান। সেই কবে এই গান তৈরি হয়েছে, কতগুলো দশক পার হয়ে যাওয়ার পরও যখন এই গান শুনি আমরা প্রত্যেকটা মানুষ গুনগুন করি। চলো পরের গানে যাই। এবারে কার গান শোনাচ্ছ? এবার শ্রদ্ধা আরতিজির গাওয়া একটি গান। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি শুধু তুমি, আমার আছো তুমি শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি শুধু তুমি, আমার আছো তুমি শুধু তুমি।
তুমি যে গানটা গাইলে, এই গানটা হচ্ছে ছুটির ভাত বলে একটি ছবি। আমি জানি না তুমি দেখেছো কিনা, কারণ তোমার দেখার কথা নয় ছবিটা। তবে এখন টেলিভিশনের পর্দাতে আমরা বিভিন্ন ছবি দেখি, সেই ছবির মধ্যে তুমি দেখে নিতে পারো। ছবিটা ভীষণ মজার। উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেন, অপর্ণা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় বিয়ের পরে ঘুরতে গেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় ছুটি পাননি, মিথ্যে কথা বলে বেরিয়েছেন। যেখানে রয়েছেন, যে রিসর্টে গিয়ে উঠেছেন, তার পাশেই উৎপল দত্ত হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বস, সেই ঘরে এসে রয়েছেন। এই হচ্ছে গল্পটার শুরু। এবং চিন্ময় রায় তাদেরকে বার করতে, ভীষণ মজার। পরে এই ছবিটারই একটা পরবর্তী বছর একটা বাংলায় ছবি হয়েছিল, যেখানে রুদ্রনীল আরও অনেকে ছিলেন, সোহম টোহম। কিন্তু উৎপল দত্ত সৌমিত্র চট্টোপাধ্যায় অপর্ণা সেনের ছবিটার ধারে কাছে যায়নি সেই ছবি। মানে ওইখানে উৎপল দত্ত মানে যে অভিনয়, অপর্ণা সেনের যে অভিনয়, মানে ড্যাম স্মার্ট। তো এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন নচিকেতা ঘোষ, আর কথা হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়। এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন নচিকেতা ঘোষ। প্রত্যেকটা গানই সুন্দর, এই গানটা অন্যরকম। একজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ সুপ্রভাত, নমস্কার। কে বলছেন? সুনীল বলতে কথা বলছি, বেলগড়িয়া থেকে। ও সুনীল দা, বিলেটেড হ্যাপি বার্থডে। আমি গতকাল রাতে দেখলাম আপনার জন্মদিন গেছে। বিলেটেড হ্যাপি বার্থডে, ভালো থাকবেন দাদা, বলুন। হ্যাঁ ভালো, প্রায় ভেসে গেছিলাম আর কি জন্মদিনের দিন। যেভাবে বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট, ইভেন বাড়ির ভেতরেও জল ঢুকে গেছিল। এনিওয়ে ভালোই আছি। আর আজকে ভোরের আকাশ অনুষ্ঠানে অনন্যা এসছে, খুব ভালো শিল্পী, এবং ওর একটা সক্রিয়তা রয়েছে, নিজস্বতা রয়েছে। ও কিন্তু অনুসরণ করছে, অনুকরণ করছে না, অনুসরণ করছে। এবং যেভাবে সুন্দর মুখোপাধ্যায় গান এবং যে গানগুলো করছে, প্রত্যেকটা গানের ভেতরে তার একটা নিজস্বতা রয়েছে, খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। আমাদের না একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে সুনীল দা? সেটা হচ্ছে, যেহেতু খায়াম সাহেব চলে গেছেন, তাই তার ছবির কোনো একটি গান, মানে তার মিউজিক ডিরেকশনের কোনো একটি গান আমরা আজকে শুনবো। তো এই দাবিটা রয়েছে ওর কাছে, এবং সেক্ষেত্রে আমার একটা বিশেষ দাবি রয়েছে, যেহেতু খৈয়াম সাহেবের অনেক গান, অনেক ছবি রয়েছে, ত্রিশূল থেকে শুরু করে থোড়ি সি বেবাফাই, রাজিয়া সুলতানা, এরকম অনেক ছবি রয়েছে। কিন্তু বিখ্যাত যে গান, সেটি হচ্ছে উমরাও জানের গান, যদি হয় সম্ভব, দিল চিজ ক্যা হ্যায় আপ মেরি জান লিজিয়ে, যদি হয় এটাই আমি শুনবো তোমার কাছ থেকে, কারণ এটা ট্রিবিউট, এর থেকে বড় ট্রিবিউট আর হয় না। আপনারা দেখছেন অনুষ্ঠান ভোরের আকাশে, সঙ্গে আজকে অনন্যা, অনন্যা মজুমদার। অনন্যা আজকে গান শোনাচ্ছে আমাদের। ইতিমধ্যে যা গানও শুনিয়েছে, তাতে মোটামুটি আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা স্থায়ী জায়গা করে নিয়েছে। আজকের সকালের কথা বলছে, স্থায়ী জায়গা অনেকদিন আগেই করেছে, ওর গান আমাদের সবারই ভালো লাগে। তো চলো পরের গানে যাই। হ্যাঁ, এবার একটি নির্মলাজির একটি গান গাইছি। শিকল খুলে উড়িয়ে দেব
প্রবীর মজুমদারের কথা এবং প্রবীর মজুমদারেরই সুরের গান, বিখ্যাত গান। আর এই গানটা শুনলে আমার মনে হয় আমরা প্রত্যেকে, কারণ সাথে মা শব্দের মধ্যে তো জগৎ বসে রয়েছে, একটা এমন শব্দ মা যেটা উচ্চারণ করলেই, মানে আমরা যখনই বাড়ির বাইরে থাকি, বাড়িতে ফেরার পরে যারা মাকে, মায়ের সঙ্গে থাকেন তাদের কথা বলছি, বাড়ি ফেরার পরে একটা কথা বলেন, মা এসে গেছি, কিংবা খিদে পেলেও মা, ব্যথা পেলেও মা। তাই মা শব্দটা আমাদের একটা বিশাল বড় আশ্রয়, বলবো না মেরুদণ্ড। তাই যাদের মা আছেন সঙ্গে যত্ন করে রাখুন। আমি গতকালও দেখছিলাম একটা ভিডিও যে বাবা মা বাবাকে রাস্তায় বার করে দিয়ে চলে গেছেন ছেলে, এই কল্যাণী হাইওয়ের উপরে বসিয়ে রেখে ছেলে চলে গেছেন, এটা না কাম্য নয়। এই মানুষগুলো তো আমাদের বড় করছেন, কত কষ্ট করে, কত পরিশ্রম করে তারা, কত স্যাক্রিফাইস করে তারা আমাদেরকে বড় করে তুলেছেন, লেখাপড়া শিখিয়েছেন, মানুষ করেছেন। আর এখন আমরা যখন নিজের পায়ে দাঁড়িয়েছি, তখন এই মানুষগুলোকে অস্বীকার করার মানে নিজেকে অস্বীকার করা, নিজের পরিচয়কে অস্বীকার করা। তাই আমার মনে হয় যাদের কাছে বাবা মা রয়েছেন খুব যত্ন করে রাখুন, যেমন নিজের বাচ্চাটিকে যত্ন করেন, কারণ আপনিও এক সময় না ওই রকম যত্নটা পেয়েছেন তাদের কাছ থেকে, তাদেরকে ওরকমভাবে যত্ন করে রাখুন। এখন একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার সুপ্রভাত, কে বলছেন? বাঁকুড়া থেকে বিজয় কৃষ্ণ পাঞ্জা বলছি। হ্যাঁ বলুন বাবু দাদা। হ্যাঁ নমস্কার, আজকে তো অনন্য মজুমদার এসছেন, বলছি আমাকে কোনো পার্টিকুলার গানের রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলছি কি যে সন্ধ্যা মুখার্জির মায়াবতী মেখে গেল তন্দ্রা, আর আরেকটা হচ্ছে আপনার ওই আরতি মুখার্জির মাধবী মধুবে হলো মিতালি, আর একটা গানে রিকোয়েস্ট করছি যে আজকে তো শ্রদ্ধেয় রাজীব গান্ধীর জন্মদিন, তো একটা দেশাত্মবোধক গান ওই যে লতা মঙ্গেশকরের মেরে বতন কি লোগো যদি। আচ্ছা অবশ্যই চেষ্টা। আচ্ছা রাজীব গান্ধীর সময় না একটা দেশাত্মবোধক গান খুব চলেছিল, দূরদর্শনে হয়েছিল, আপনাদের মনে আছে হয়তো, বিজয় দৃশ্য তিরঙ্গা প্যারা ঝান্ডা উঁচা রেহে আমারা, ওই সময়কার গান। তো সঙ্গে থাকুন, কেউ গায় না জানেন তো এই গানগুলো, সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। আর হয়তো লিস্ট অনুযায়ী যাবে না আপনার, কিন্তু ভালো লাগবে, কথা দিচ্ছি অনুষ্ঠানটা ভালো লাগবে। পরের গানে যাই। হ্যাঁ
পাবো না তোমায় হৃদমা ঝারি রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদমা ঝারি রাখবো ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না 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 আর পাবো না তোমায় হৃদমা ঝারি রাখবো ছেড়ে দেব না তোমায় দুঃখ মাঝে রাখবো ছেড়ে দেব না রচনা সেটা এখন ভীষণ বিখ্যাত হয়েছে এবং সমস্ত শিল্পীরাই এই গানটা রেকর্ড করেছেন ভালো লাগে গানটা সকলেরই মনে হয় ভালো লাগার গান পরের গানে চলে যাই চট করে আচ্ছা টেলিফোনে আর একজন বন্ধু আছেন সুপ্রভাত কে রয়েছেন সুপ্রভাত নমস্কার জনশ্রী আমি দক্ষিণ দমদম থেকে বিজন চৌধুরী বলছি হ্যাঁ নমস্কার দাদা তোমার মতো সে ছোটছাটা জেঠু শিল্পী এবং যন্ত্রপাতিকে অনুরোধ করেছি স্বর্ণ যুগের গান খালি সন্ধ্যার প্রতিমা নয় আরো পিছন দিকে যেতে পারো না যখন এই চারিদিকে যে অবস্থা হয়েছে বন্যার প্রত্যেকটা প্রদেশেই আর আমাদের এখানে শুকলো কত লোকের ঘর ভেঙে গেছে তারা তো কাঙ্গাল হয়েছে সাবিত্রী ঘোষের একটা গান আছে কাঙ্গালের অশ্রুতে যে রক্ত জ্বর হে ভগবান দেখেও তুমি দেখো না
এইসব গানও দরকার খালি। এই গান জপমালা ঘোষ আছেন, মিলা ঘোষ আছেন, এদের গান তো গায়ত্রী বসু আছেন, আলপনা। তারপরে আমরা আমরা এখন চারিদিকে যা অবস্থা দেশের, দেশটা ভেঙে যাবারও হয়েছে, ছেলে শিশি বাংলো বলে কুকুর করে রাগ করো, এইসব গান এখন প্রজন্মে আবার শোনার দরকার। আর না পারলে উৎপলা সেনের ঝিক মিক জোনা, ঠিক আছে, ও আজকে তো তৈরি হয়েছে দাদা, পরের দিনে নিশ্চয়ই আপনার পছন্দের গানের তালিকা থেকে ও সাজিয়ে নিয়ে আসবে। আমি তোমাকে নাম বলে দেবো কয়েকজনের, তাদের গানের মধ্যে থেকে তুমি বেছে নিয়ে আসবে, দেখবে ওনার ভালো লাগবে। মানে উনি বলছেন আরেকটু আগের মানুষের কথা, হ্যাঁ তাদের কথা বলছেন, চলো। বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো, বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো, পূর্ণিমা চাঁদ দেয় না আলো, তার আর চমক লাগে না ভালো, পূর্ণিমা চাঁদ দেয় না আলো, তার আর চমক লাগে না ভালো, ফিরে আসে জমার অন্ধকার, বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো, আকাশ
আমাদের ঘড়ির কাঁটা অনুযায়ী যা হিসেব আমরা পেলাম, মানে মনে হচ্ছে সেটা হচ্ছে এখন একটা অনুষ্ঠান, এখন একটা গান শুনতে পারবো, তারপরে একটা বিরতিতে যেতে হবে, একটা বিরতি আছে সম্ভবত, এবং তারপরে ফিরে এসে হয়তো দুটো গান। তো আমরা কি এখন একটু খৈয়াম সাহেবকে ইয়ে জানিয়ে নেবো, ট্রিবিউটে জানিয়ে নেবো? আমার মনে হয় ওটা বেটার হবে। Thank you.
मुश्किल नहीं है कुछ भी, मुश्किल नहीं है कुछ भी अगर ठान लीजिए, मुश्किल नहीं है कुछ भी अगर ठान लीजिए, दिल चीज क्या है आप मेरी जान लीजिए, बस एक बार, बस एक बार, बस एक बार मेरा कहा मान लीजिए, मान लीजिए, मान लीजिए। অসাধারণ, তোমার এটা জানা ছিল না যে তোমাকে এখানে করতে হবে, সেখানে সিলেক্ট করেছো, কিন্তু গানটা মানে প্রেজেন্টেশনটা ভীষণ ভালো হয়েছে, কারণ এই গান গাওয়া তো খুব কঠিন। উমরাওজানে আশা যে এই গানটি গেয়েছিলেন এবং বিখ্যাত গান এই ছবিটা 1981-এ উমরাওজান আদা লখনউয়ের একজন বিখ্যাত বাইজি তার জীবনের উপরে করা হয়েছিল। মুজাফফর আলী এই ছবিটির ডিরেকশনে ছিলেন। এই ছবিটা 1981-এ হয়েছে এবং এই ছবিটাতে ফারুক শেখ এবং রেখার অভিনয় ছিল। এই ছবিটা সব কিছুতে নমিনেশন পেয়ে গেছিলো এবং ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড এই ছবিটা সে বছর জিতেছিলেন। রেখা বেস্ট অ্যাক্ট্রেস, মিউজিকের জন্য খায়াম সাহ বেস্ট মিউজিক ডিরেক্টর, বেস্ট প্লট, বেস্ট ডিরেকশন, বেস্ট তোমার লিরিক্স, এই সমস্ত কিছুতে কিন্তু পুরস্কার পেয়েছিল। তো এমন একটা ছবি যেটাকে নিয়ে পরবর্তী পর্যায়ে মনে থাকবে আপনাদের অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায়ের উপরে এই ছবিটা ফিল্ম করা হয়েছিল, এই ছবিটা করা হয়েছিল, কিন্তু সেটা ঠিক ওই ছবি হয়নি। মানে যেটা একবার তৈরি হয়ে যায় না, তারকে আর রিপিট করতে গেলে তখন সব মানে গণ্ডগোল হয়ে যায়, তাই যেটা হয়ে গেছে হয়ে গেছে। অনন্যা রয়েছেন একেবারে আমাদের সঙ্গে শেষের দুটো গান নিয়ে, আর সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রশিল্পীরা রাজা, তনাদা, মৃগাঙ্ক এবং বিক্রম। আর একেবারে গানে গানে শেষ হবে অনুষ্ঠান। দূরে যত দূরে
শেষে পৌঁছে গেছি। আমাদের হাতে যেটুকু সময় আছে, আমরা ট্রিবিউট জানাবো আমাদের দেশের সেই বীর জওয়ানদের, যারা এই মুহূর্তে প্রাণ হারিয়েছেন দেশের জন্য, দেশমাতৃকার জন্য, আর যারা এই মুহূর্তে লড়াই করছেন দেশমাতৃকার জন্য। আসুন আমরা সকলে দাঁড়িয়ে এই গানটা শুনতে শুনতে বিদায় নেব আপনাদের থেকে, এবং আপনারাও ট্রিবিউট জানাবেন তাদেরকে। जय हिंद की सेना, जय